হ্যালো ফুটবল ফ্যান্স, ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কলোনি। সে সময় তিনি বলেছিলেন তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, যার কারণে তার জাতীয় দল ছাড়ার গুঞ্জনটা আরও জোরালো হয়। পরবর্তী সময়ে জানা যায় লিওনেল স্কলোনি মেসি এবং ক্লোদিও তাপিয়ার সঙ্গে মিটিংয়ে বসবেন। তবে সেই সাক্ষাৎকারটা গেল বছর না হলেও এই বছরের শুরুর দিকে হতে পারে বলে দাবি করেছিল ইউরোপের সংবাদমাধ্যমগুলো। আর্জেন্টাইন জনপ্রিয় সংবাদমাধ্যম মুন্ডে আলবিসেলেস্তে দাবি করেছে, গেল বুধবার অর্থাৎ 3 জানুয়ারি মেসির সঙ্গে মিটিংয়ে বসার কথা ছিল লিওনেল স্কলোনির। লিও প্যারাডুজোর বরাত দিয়ে মুন্ডো আলবিসেলেস্তে দাবি করে মেসির সঙ্গে সাক্ষাতে বসবেন আর্জেন্টাইন কোচ, সেখানে আলোচনা হতে পারে তার ভবিষ্যৎ নিয়ে। গেল 22 নভেম্বর মারাকানায় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পরই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্কলোনি। শোনা যাচ্ছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লোদিও তাপিয়ার সঙ্গে সম্পর্কের অবনতিতেই দলের দায়িত্বে আর থাকতে চান না তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি দ্বন্দ্ব এত তীব্র যে কোপা আমেরিকা ড্রতেও নাকি স্কলোনি যোগ দেবেন না। কিন্তু ল্যাতিন ফুটবলে রোমাঞ্চের এই আসরের ড্রয়ে ট্রফি হাতে উপস্থিত হয়েছিলেন এই আর্জেন্টাইন কোচ। সে অনুষ্ঠানে নীরবতা ভেঙে স্কলোনি জানান তাপিয়ার সঙ্গে তার কোনো সমস্যা নেই। সঙ্গে তিনি এটাও জানান আর্জেন্টিনার ডাগ আউটে থাকবেন কি না সেটা নিয়ে এখনও ভাবছেন তিনি। তবে আপাতত এই বিষয়টি নিশ্চিত হয়েছে যে 2024 কোপা আমেরিকা শেষ হওয়ার আগে পর্যন্ত লিওনেল স্কলোনি আর্জেন্টিনার কোচ থাকছেন এবং কোপা আমেরিকার আসরটি শেষ হওয়ার পর তিনি আবারও তার ভবিষ্যৎ নিয়ে ভাববেন। সেই সময় আর্জেন্টিনা দলে বেশ কিছু পরিবর্তনও আসতে চলেছে। সে সময় তরুণদের জায়গা করে দিতে অ্যাঞ্জেল ডিমারিয়া সহ বেশ কিছু ফুটবলার জাতীয় দল থেকে রিটায়ারমেন্ট নেবেন এবং কোপা আমেরিকার আসরটি শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে লিওনেল স্কলোনির ভবিষ্যৎ। তবে বর্তমানে আর্জেন্টিনা দল ও লিওনেল স্কলোনির মূল ফোকাসটা হচ্ছে 2024 কোপা আমেরিকার আসরটির দিকে, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আলবিসেলেস্তারা। এছাড়াও এই প্রতিযোগিতাটির আগে আর্জেন্টিনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও আছে। মার্চ মাসে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে 2টি প্রীতি ম্যাচ খেলতে চলেছে, যেখানে ধারণা করা হচ্ছে লিওনেল মেসিরা ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ইটালির মুখোমুখি হতে চলেছে। 2024 কোপা আমেরিকার আসরটি শুরু হওয়ার আগে আসছে মার্চ মাসে লিওনেল স্কলোনি একটি ইউরোপের দলের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজন করতে চাইছিলেন। তিনি চাইছিলেন আর্জেন্টিনা দলের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য ইউরোপের একটি পরাশক্তি দলকে, এবং মূলত লিওনেল স্কলোনির চাওয়াতেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ইটালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করার চেষ্টা করছে এবং 2022 ফিনালিসিমার ফাইনালের পর চলতি বছরের মার্চ মাসেই আবারও এই 2টি দল একে অপরের মুখোমুখি হতে পারে।